হ্যাঁ ভাবি, হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা ভাবি? হ্যাঁ ওইটা আর কি ভাবি, তো যেটা আর কি ফোন করলাম তো বুঝতেছিনি। তো বেসিক্যালি হচ্ছে যেহেতু সামনে উইকে বড় বার্থডে, সো একটা সারপ্রাইজ পার্টি বা প্ল্যান করতে চাচ্ছিলাম, তো যেটা আর কি আমরা ডিসকাস করতেছিলাম বেসিক্যালি চ্যাটে, আমার কাছে মনে হয় দ্যাট উড বি নাইস। তো আমার মনে হয় তাহলে যেটা করা যায়, তখন মানে আমাকে আপনি অথবা ভাই একটা মেসেজ দেবেন জুনিয়ার টা, ঠিক আছে? তো তখন আমি আমি বাসায় ফিরবো অবশ্যই মুখকে সাথে নিয়ে, এবং আমার মনে হয় তারপরেই মেইন সারপ্রাইজ গুলা শুরু হবে। তো এটাই মনে হয় প্ল্যান হিসেবে ভালো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি হচ্ছে হাইট হচ্ছে ডাইভিং ক্লাসের পরে চাবিটা দিয়ে দিয়েন। আর বাকিটা তো হবে, আর আমি আমি গিফট অর্ডার দিয়ে দিবো, কোনো চিন্তা করবেন না। মার্জিয়া ভাবির বার্থডে, সো আমরা সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে ভাবির জন্য স্পেশাল কিছু করবো। তো তামিম ভাই হচ্ছে আমাকে জানালো যে ভাই হচ্ছে ভাবির জন্মদিনের সারপ্রাইজ দিতে চাচ্ছে। তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে ওই দিন ভাবির জন্য আমি কেক বানিয়ে নিয়ে যাবো। ভাই ভাবির জন্য অলরেডি একটা গিফট অর্ডার করে ফেলছে, যেটা আমি রিসিভ করছি কিন্তু যেহেতু ভাবি বাসায় থাকতে তো ওইটা উনি পারবে না। অ্যান্ড ওই দিন হচ্ছে আমরা ভাবির ভাইয়ের বাসায় যাবো, কিন্তু ভাই ভাবি তখন বাইরে থাকবে, তখন আমরা বাসায় ঢুকবো যেন আমরা ওদিন সাজাতে পারি সুন্দর করে। তো আমরা ওদিন বাসায় কীভাবে ঢুকবো? তো ভাবিদের ওই চাবি দিয়ে আমরা হচ্ছে ভাইয়ের বাসায় ঢুকে সব কিছু সাজাই সুন্দর করে রাখবো। তখন হচ্ছে ভাই ভাবিকে নিয়ে বাসায় এসে দেখবে যে আমরা তো অলরেডি বাসায়। সো ইয়েস, লেটস সি হাউ ইট গোস। ছয়টা, আমরা মানে আমি এখন ভিডিওতে, এনিওয়ে আজকে মোর জন্মদিন, তো আমরা চেষ্টা করতেছি টু ডু সামথিং। বয়স কত হলো বলা যাবে? আসল না সার্টিফিকেট? চাপাটা ভাল লাগে।
হচ্ছে আর 10 মিনিটের মধ্যে আসতেছে আমরা সব কিছু দিয়ে রেডি এখন আমি আর ভাই হচ্ছে লুকায় যাব লাইটটা শো অফ করে দিব তারপর আমরা সারপ্রাইজ দেব ভাবি আপনার অনুভূতি কি ভয় পাইছেন বলো তুই কি বলো লাগছে কি বলো আমাদের সকাল থেকে আপনি জানেন না কি বছর হয়েছে ভাবি আমাকে এখনো মিস করলো না আমি কথা বলবো না এটাই তো প্ল্যান ছিল পরিবেশ বান্ধব বই একটু দেখান ভাবি কেমন সেই হয়েছে তো আসলে অনেক সুন্দর ভাবি ক্যামেরায় ধরেন একটু দেখা যাচ্ছে আমাদেরকে